প্রিয় দর্শক, আবারও হাজির হলাম উদ্ভাবকের খোঁজে অনুষ্ঠান নিয়ে। আজ উদ্ভাবকের খোঁজের ১৩তম পর্ব। আমাদের উদ্ভাবকেরা প্রথমে তাদের আইডিয়া দিয়ে, তারপর ডিজাইন দেখিয়ে এবং সব শেষে প্রেজেন্টেশন করে আপনাদেরকে দেখিয়েছেন তাদের উদ্ভাবনী শক্তি। আমরা সত্যিই মুগ্ধ, মুগ্ধ আমাদের জুরিরাও। তবে জুরিদের বোধহয় অত সহজে মুগ্ধ হলে চলে না, কারণ তাদেরকে সূক্ষ্মভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। কিন্তু তারপরও প্রায়শই আমরা দেখেছি তারা উদ্ভাবন দেখে উচ্ছ্বসিত হয়েছেন, কারণ তরুণ প্রজন্মের এই বিজ্ঞান ভাবনা, বিজ্ঞানের প্রতি আগ্রহ তাদেরকে সত্যিকার অর্থে আনন্দিত করেছে। আজ প্রোটোটাইপ রাউন্ডের বি গ্রুপের প্রোটোটাইপগুলো আমরা দেখব। প্রতিযোগীরা প্রস্তুত, প্রস্তুত আমাদের বিজ্ঞ বিচারকেরা। বিচারক মণ্ডলীতে আছেন এ টু আই জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ জনাব নাঈমুজ্জামান মুক্তা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা রুবানা হক এবং প্রথম আলোর জনাব মুনির হাসান। তাহলে চলুন দেখে নেই আজকের প্রোটোটাইপগুলো। আজমাইন আকমল আমাদের লিটিল হিরো। আমরা আজকের পর্বে তোমার প্রোটোটাইপ দেখতে চাই, তোমার সময় শুরু। আমি যদি কিছু বলতে চাই বা বুঝাতে চাই একজন বাক এবং শ্রবণ প্রতিবন্ধীকে, সে কিন্তু বুঝতে পারবে না। তারা কথা বলে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আমি সাইন ল্যাঙ্গুয়েজ জানি না, আমি তাদেরকে বুঝাবো কীভাবে? তো সেই জন্য আমার এই ফিচারটা হচ্ছে টেক্সট থেকে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। একদম ভেরি বেসিক প্রোটোটাইপ আমি এটা বানিয়েছি, যেহেতু আমার কাছে সময় খুব কম ছিল। সম্পূর্ণটা আমার দুই দিনে করা। এখানে আমি প্রথমে দেখতে পারবো একটি বক্স বা টেক্সট বক্স, যেখানে আমি একটা টেক্সট ইনপুট করার পরে একটা কনভার্ট বাটন দেখতে পারবো। সো আমি দুইটা সাইন আসলে ইন্টিগ্রেট করেছি। তো আমি এখানে থ্যাংক ইউ লিখছি। থ্যাংক ইউ দিয়ে যতগুলো সাইন আছে আমাদের সবগুলো চলে আসবে। এখানে আমি একটা জিআইএফ ফাইল তৈরি করেছি, যাতে আমার একটা ভিডিও করতে গেলে অনেক ডাটা প্রয়োজন হয়। আমরা জিআইএফ ফাইলে অনেক কম সাইজে আসলে এটা করতে পেরেছি। আমি যদি লিখি আমি স্পেস দিয়ে ভাত, স্পেস দিয়ে খাই, তাহলে আমার প্রোগ্রামটা আমির যে সাইন ল্যাঙ্গুয়েজটা আছে, তারপরে ভাতের যে সাইন ল্যাঙ্গুয়েজটা আছে আর খাই, এই তিনটা সাইন ল্যাঙ্গুয়েজকে জোড়া দিবে, তিনটাকে কম্প্রেস করে একটা জিআইএফ বানায় সেটা দেখাবে। সো তাহলে আমাদের ডাটা বেসটা কিন্তু খুব বেশি করতে হচ্ছে না। স্যার, এটা ছিল আমার প্রজেক্টের একটা ফিচার, যেটা হচ্ছে টেক্সট থেকে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। আর কি কোনো ফিচার আছে তোমার? জি স্যার, আর যে ফিচারগুলো আছে দ্রুত যদি ওগুলাতে চলে স্যার, সেগুলো আসলে প্রোটোটাইপটা তৈরি করতে পারিনি। তার কারণ হচ্ছে যে সেন্সরটা আমি ইউজ করবো, লিপ মোশন সেন্সর, সেটা বাংলাদেশে অ্যাভেলেবল নাই স্যার। ওটা আমাকে ইম্পোর্ট করে আনাতে হবে, তার জন্য স্যার 10 দিন সময় লাগবে। কিন্তু স্যার আমি কনফিডেন্ট, যদি আমাকে সেন্সরটা দেওয়া হয় তাহলে স্যার আমি এটা বানাতে পারবোই। এবং স্যার এটা কিভাবে কাজ করে এটা যদি আপনারা চান আমি এটা ডিসক্রাইব করতে পারবো। না ঠিক আছে, তোমাকে তো দেখিয়েছি আমাদেরকে। আমি শুধু বলি যে তুমি যে অনলাইন শপগুলো আছে না, মানে টেক শপে তুমি দেখতে পারো তোমার স্যার। আসলে টেক শপ বা রোবোটিক্স বিডিতে দেখেছি, ওনাদের আনতে এক মাস সময় লাগে স্যার। তো একটা জিনিস জানতে চাই, তুমি বলছো যে আমি ভাত খাই, জি স্যার, তিনটাকে জোড়া দিয়ে যে একটা বাক্য জি ফাংশন তুমি বানাইতে চাও, জি স্যার, এটার জন্য তোমার পিছনে কি ব্যবহার করতে? এটা আমার সফটওয়্যারটা করা হবে C++ ইউজ করে। মানে এখানে কি সে একটা ওই ভিডিও ফাইলটাকে কল করতেছে? না স্যার, আমি যে ইনপুট হিসেবে যে ডাটাটা দিচ্ছি আসলে এটা স্পেসকে প্লাস হিসেবে ধরেন, মানে ডিফাইন করবে স্পেস দিয়ে। সো যখন এটাকে আমি স্পেস দিয়ে একটা বাক্য তৈরি করব, আমি একটা ওয়ার্ডের জন্য আলাদা একটা সাইন থাকবে স্যার। এখানে কিছু জাভারও ইউজ করা হবে, এখানে ভিজুয়ালের কাজ আছে স্যার। সেই জন্য মুনির হাসান স্যার গত রাউন্ডে আমাকে একটা কথা বলেছিলেন যে আমরা এতগুলো ডাটাবেস রাখবো কোথায়। তো স্যারের কথায় আমি এটা সার্ভার বেস করেছি। ফলে স্যার এটাতে যেটা উপকারটা হবে সেটা হচ্ছে ডাটাবেসটা স্যার অনেক কম স্টোরেজের ভিতরে থাকতে পারবে। আমার মেইন ফিচারটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করে সেটাকে ভয়েস এবং টেক্সটে ট্রান্সলেট করা। ধরেন যে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী আছে, এতে কিন্তু শুধু তারা উপকারিতা পাবে তা কিন্তু না, বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরও কিন্তু কমিউনিকেশনের অনেক সুবিধা হবে। এটা যদি আমরা করতে পারি তাদের কিন্তু লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। ক্লাস থেকে যেন তুমি প্রোগ্রামিং করো স্যার? আমি ক্লাস 3 থেকে করি এখন স্যার, ক্লাস 7 ম্যাডাম। ক্লাস 6 থেকে 7 উঠতে গণিতে কত নাম্বার পেয়েছিলেন স্যার? 93 স্যার। আমি আসলে পড়াশোনায় খুব ভালো যে তা বলবো না, তবে স্যার চেষ্টা করি দুটোকে একসাথে রাখার। হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্টে গেছিলাম স্যার? আমি যেতে পারিনি, তবে আমাদের স্কুলের যে স্টুডেন্টরা আছে তাদেরকে পাঠিয়েছিলাম। ও তো একটু সিনিয়র, ও যাবে কেন হাই স্কুলেও যাবে কেন? আজমাইন আকমল স্যার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনাকে জাস্ট একটা কথা বলতে চাই। জি স্যার, আমার কিন্তু বিজ্ঞান গবেষণা আপনার থেকেই স্যার। স্যারের একটা কথা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে বিজ্ঞানে চাই মাপজোক।
আমি সবসময় চেষ্টা করি স্যারের এই কথাটাকে মেনে চলার। আমি কিন্তু চিলড্রেন সায়েন্স কংগ্রেস থেকেই কিন্তু আসলে আমার এই যে রিসার্চ করা বা একটা বিজ্ঞানের প্রতি ভালোবাসা এটা কিন্তু তৈরি হয়েছে। এই জন্য মনির হাসান স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। অনেক মোহাম্মদ শামীম, উদ্ভাবকের খোঁজে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার দলকে। এই পর্বে আমরা দেখব যে আপনারা এর আগের যে আইডিয়াটা নিয়ে এসেছিলেন সেইটার একটা প্রোটোটাইপ আমরা দেখতে চাই, সময় বরাদ্দ 5 মিনিট, এর মধ্যে আপনার প্রকল্প সম্পর্কে আমাদের উপস্থাপন করতে। প্রথমে আমরা প্রোটোটাইপ হিসেবে আমাদের ওয়ার্কিং প্রসিডিউরের একটা লেআউট এবং আমাদের যে ভিডিও লেকচারটি হবে 5 মিনিটের সেই প্রোটোটাইপ হিসেবে একটা ভিডিও লেকচার এবং আমাদের ওয়েবসাইটের লেআউটটি নিয়ে এসেছি। আমাদের ওয়ার্কিং প্রসিডিউরটি স্যার দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা লেকচারগুলো শিখছি শিক্ষকদের কাছ থেকে, সেটাকে তারপর ভিডিও লেকচারগুলো তৈরি করছি। তারপর আমরা দুটো মিডিয়াম চুজ করে নিয়েছি, অনলাইন আর অফলাইন। অনলাইনে আমরা তো রিচ দ্য ইয়াং পিপল, প্রত্যেক দুযোগের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করবো স্যার। এক্ষেত্রে স্যার আমরা একটা দুযোগের জন্য স্যার ভিডিও তৈরি করছি স্যার। ভিডিও লেকচারটা আমরা দেখাচ্ছি স্যার। আমাদের লাস্ট প্রোটোটাইপ যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউটটা আমরা নিয়ে এসেছি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন। টিচারদের নেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি, টিচাররা ব্রিফ দেবেন ওখানে। যে আমাদের একটা বাটন রেখেছি ওয়েবসাইটে, সেটা হচ্ছে স্যার যে আবহাওয়া। আমরা নর্মালি দেখি মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আজকে ফোরকাস্টটা দেয়, কিন্তু আজকে এই আবহাওয়ায় কী কী দুর্যোগ ঘটতে পারে এবং প্রিপেয়ারনেস নিজেরটা কী, সেটা সাথে সাথে আমরা দিয়ে দেবো এবং আমাদের ওই ভিডিওটা ওখানে লিঙ্ক করা থাকবে। ধন্যবাদ। কিন্তু আমার যেটা অবজারভেশন সেটা হলো যে বিষয়বস্তু এবং কন্টেন্ট যথাযথ থাকলেও এর উপস্থাপনা, বিশেষত ভিডিও এবং মানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, আমি যেটা মনে করি এখনকার সময় কিন্তু কেবলমাত্র ইনফরমেশন ইম্পর্টেন্ট না, ইনফরমেশনটাকে হতে হবে টেনমেন্টের মাধ্যমে। এখন বলে কিন্তু ইনফোটেনমেন্ট, এডুকেশন কেবলমাত্র এডুকেশন কন্টেন্ট দিলেই হয় না, এডুটেনমেন্ট হতে হয়। এই টেনমেন্টের এই কন্টেন্টের মধ্যে অভাব আছে। কেননা হচ্ছে যে একজন নাগরিক কেন দেখবে, ধাতব পদার্থ বললেই গ্রামের মানুষ যে বুঝবে এটা মনে করার কোনো কারণ নাই। সেই কারণে এই কন্টেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে মানে খুব বেশি প্রাঞ্জল কন্টেন্ট হয়ে উঠিনি, এটার একটা দুর্বলতা আছে। এবং অক্ষর দেখার ক্ষেত্রে মানে স্ক্রিনে কোন কালার ব্যবহার করলে দূর থেকে মানুষ দেখতে পাবে সেই কালার সেন্সের ক্ষেত্রে দুর্বলতা আছে। ওয়েবসাইটের লেআউটটাও কিন্তু আকর্ষণীয় না, এত বেশি হিজিবিজি, অনেক কন্টেন্টের দ্বারা ভারাক্রান্ত, মানুষের চোখে আনন্দদায়ক লাগবে না এবং মানুষ স্কিপ করে চলে যাবে। মূল প্রেজেন্টেশনে ছিল যে আমাদের বয়সভিত্তিক ভিডিও থাকবে, অ্যানিমেশনে আমাদের টুনু ও টুশি নামক দুটা এনকারেজিং ক্যারেক্টার আছে মিনের মতো, যারা জলবায়ু নিয়ে বলবে। কিন্তু আমাদের এই সময়টার অভাবে 2 দিনের কারণে আমরা অ্যানিমেশন ভিডিওটা আনবো। ওই দুইটা ক্যারেক্টারকে আগে থেকে এটা আনা কিন্তু প্রতিযোগিতার অংশ, এটা মনে রাখতে হবে। আমি আনিনি প্রতিযোগিতায় এই কথা বলার সুযোগ নেই। পরীক্ষার দিন যদি আমি বসে বলি যে আমার আজকে প্রস্তুতি ছিল না, কালকে আমার জ্বর হয়েছিল, পরীক্ষায় কিন্তু সেই সুযোগ নাই। অনেক ধন্যবাদ। শুনুন, আপনি কি রূপপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক? হ্যাঁ, আসাহার আলী বিএসসি। আমি আলফ্রেড গোমেজ। দাড়ি রেখেছ, তুমি বলে ফেললে, কি সুন্দর গ্রাম দেখে অবাক লাগছে। আমি তো অবাক হচ্ছি তোমাকে দেখে, ছোট্ট একটা ছেলে, অঙ্কের জাদুকর, শিক্ষক বাতায়নে তোমার ক্লাস দেখে আমি মুগ্ধ। কিন্তু আপনি যেভাবে গল্প দিয়ে অঙ্ক বোঝান সেটা তো একটা ইউনিক ব্যাপার, তাই কৌতূহল মেটাতে আমি নিজেই চলে এলাম। এবার আপনার ক্লাস ভিডিও করে শিক্ষক বাতায়নে দিব। দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ, আর এ লক্ষ্যে তৈরি শিক্ষক বাতায়ন, যাতে ইন্টারনেটের মাধ্যমে জমা হবে পাঠ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিভিন্ন নামী স্কুলের বিচক্ষণ শিক্ষকগণের সেরা ক্লাস, যা থেকে দেশের যে কোনো স্কুলের শিক্ষকগণ তথ্য নিয়ে পড়াতে পারবেন তার স্কুলের শিক্ষার্থীদের। ডিজিটাল বাংলাদেশ, জনগণের দোরগোড়ায় সেবা, একটি A2i উদ্যোগ।
আনোয়ার হোসেন, উদ্ভাবকের খোঁজে আপনাদের দলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব কি করে আপনার মাদার ক্যাঙ্গারু কাজ করে এবং তার যে প্রোটোটাইপ সেটা সম্পর্কে আমাদেরকে আপনি ব্যাখ্যা করবেন। আপনার সময় শুরু। আমি নিয়ে এসেছি মাদার ক্যাঙ্গারু ইনফ্যান্ট ইনকিউবেটর মেশিন, যে মেশিনের সাহায্যে আমরা প্রিম্যাচিউর বাচ্চাকে ট্রিটমেন্ট করতে পারি। আমাদের দেশে আছে কিন্তু আমি কম খরচে নিয়ে আসি। আর আমাদের দেশে যেটা আছে শুধু ট্রলি সিস্টেম, কিন্তু বেড বিল্ট ইন সিস্টেম প্লাস পোর্টেবল সিস্টেম, আপনি টিকটকে দেখলেন যে আমি এভাবে নিয়ে আসছি, পোর্টেবল সিস্টেমটা আমাদের দেশে নাই। তো সেক্ষেত্রে আমি এই ট্রলি মেশিন বানাতে গিয়েই আমি বেড সিস্টেম এবং পোর্টেবলটা ইউজ বানিয়ে ফেলছি। তো আমি যেখানে তিনটা নিয়ে আসছি সিস্টেম, সেই তিনটা সিস্টেম আমি দেখাবো। একটা বাচ্চার জন্য মাতৃগর্ভে যে তাপমাত্রা, যে জলীয় বাষ্প যে সিস্টেমে থাকে সেটাকে আমরা কৃত্রিমভাবে এটাকে আমরা দেখতেছি। আমরা এখানে সেটিং টেম্পারেচার রাখছি, আমার ডাক্তার রুগীকে দেখে বলে দিবে যে এই কত ডিগ্রি টেম্পারেচারে থাকবে। ঠিক ওই আমি যখন সেটিং করে দিব সেটিং সিস্টেম, জাস্ট যত সেটিং করব আমার ভিতরে তাপমাত্রা ঠিক অতটুকুই থাকবে। এবং আমার এখানে স্কিন টেম্পারেচার আছে, স্কিন টেম্পারেচার বাচ্চার স্কিন আমার সেটিংয়ের সাথে মিল আছে কি না সেটা আমরা দেখতে পাবো। আমার সেটিং টেম্পারেচার এবং স্কিন টেম্পারেচার যখনই মিলে যাবে তখন বুঝতে হবে যে আমার মেশিন ওকে আছে, বাচ্চার তাপমাত্রাও ঠিক আছে। প্রচলিত যেই সিস্টেমটার চেয়ে আপনি এটা কম খরচে বানানোর চেষ্টা করছেন? কম খরচে বানাচ্ছে, মানে স্পেশালি 5-6 লক্ষ টাকা লেগে যায়। এটা মাত্র আমি 30-40 হাজার থেকে 50 হাজারের মধ্যে দিতে পারছি। আমি যখন পোর্টেবলে যাচ্ছি তখন এটা আমি 30-25-30 হাজারে পাবো। পোর্টেবলটা কেন ইউজ করবো? আমার যদি অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে একটা রুগীকে নিয়ে, আমার একটা ভালো ডাক্তার ঢাকাতে আছে, আমার বাসা রাজশাহীতে, কিন্তু অত বড় ট্রলি বহু করে নিয়ে আসা সম্ভব না। জাস্ট পোর্টেবলে ঢুকাই দিয়ে আপনি ট্রেনে নিয়ে চলে আসতে পারবেন, 8-10-15 ঘন্টা ব্যাকআপ অনায়াসে সে পেয়ে যাবো। তাহলে আমি সঠিক ডাক্তারের চিকিৎসা নিতে পারলাম। তো আমি এর আগেও বলেছি আমি ভুক্তভোগী, আমার বাচ্চাটা মারা গেছে 3 দিন সেই থেকে আমার মেয়ে আমাকে ইয়ে করে আমি এটা রেডি করছি 1 বছর থেকে। তো সব মিলে অধিকার আছে তাদের বাচ্চা বেঁচে থাকার, এটা আমি ফিল করেছি। আমাকে একটু বলেন যে আপনি এই যে টেম্পারেচার যে কন্ট্রোল করতেছেন ভিতরে এটা কীভাবে করতেছেন? স্যার এখানে আমি হিট কন্ট্রোলার ইউজ করছি, এটাও একটা হিট কন্ট্রোলার। আর জলীয় বাষ্প তৈরি করতেছি, আমার এখানে একটা সিস্টেম আছে যেখানে আমার ডিস্টিল ওয়াটার, এই ডিস্টিল ওয়াটার আমার যখন হিটটা আমার ডিস্টিল ওয়াটারের তাপটা এসে বাড়ি খাবে, যখনই বাড়ি খাবে পর্যায়ক্রমে সে বাষ্প হতে থাকবে। সেই বাষ্পটা আমি এখানে ক্রমান্বয়ে সিস্টেমে আমি দেখাইছি মিটারে যে আমার এখন এখানে আছে 65, আর নর্মাল ভ্যালু হলো 40-80। এর ভিতরে যদি আমি রাখতে পারি তাহলে ইটস ওকে। প্রচলিত সিস্টেমের চাইতে আমি আবার যেটা আমি গতবার ম্যাডামকে বলছিলাম যে আমি আইপি ক্যামেরা সিস্টেম করব, আমি আইপি ক্যামেরা ম্যানেজ করছি, জাস্ট ইনস্টল করতে পারি যাই কিছু একটা ত্রুটির জন্য, আমার নিজের ত্রুটি নট মেশিনে। তো আমরা আইপি ক্যামেরা দিয়ে কী করবো, বাচ্চা ডাক্তার দূর থেকে যাতে মনিটর করতে পারে, দেখতে পারে তার গতিবিধি, এটা মাপো তো, এটা করো তো, এভাবে এটা করো। আমার শুধু একটা জিনিস জানতে চাও, আপনার উদ্ভাবন অসাধারণ কিন্তু এটার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা? ধরা যাক আপনি কোনো একটা বাজারে প্রচলিত যেই ইনকিউবেটর সেটাকে আপনি দেখেছেন, দেখে আপনি আপনার মতো করে করেছেন, তো তাতে করে ধরা যাক কোনো একটা প্রতিষ্ঠান তারা তাদের যদি এই ওই উদ্ভাবনটা প্যাটেন্ট করা হয়ে থাকে, সেই প্যাটেন্ট রাইট আপনি ভঙ্গ করছেন কিনা? স্যার আমি এরকম খোঁজ নিয়ে দেখিনি, যে আমি যে ডাক্তারের আন্ডারে করতেছি ডক্টর ইকবাল পারি স্যার বলছে যে তুমি এটা খুব ভালো হয়েছে, আমার জন্য 2 কপি তাড়াতাড়ি রেডি করো, এ পর্যন্ত আমি আসি নর্মালি। এত বড় একটা স্বপ্ন দেখেছেন, এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ আছে, শুধু একজন ডাক্তারের সাথে কথা বললেই সেটা যথেষ্ট। আমি 4টা ডাক্তারের সাথে মেইনলি কথা বলছি, তারা ডাক্তার তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হ্যান্ডেল করে না, এটার জন্য যথাযথ অন্য কর্তৃপক্ষ আছে। এনিওয়ে আনোয়ার হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ স্যার, যদি 1 মিনিট সময় দেন তাহলে আমার মেয়ে একটু বলবে আপনাকে। ওর নিশ্চয়ই আমার তুমি কি মেশিন বানাইছো বলো? এটা আমরা মাদার ক্যাঙ্গারু ইনফ্যান্ট ইনকিউবেটর মেশিন বানাইছি। মানে মাদার ক্যাঙ্গারু ইনফ্যান্ট ইনকিউবেটর যে সকল বাচ্চা প্রিমাচুর সময় আগে জন্মগ্রহণ করে তার যেটা সময় থাকে 9-10 মাস 10 দিন, অনেকের বাচ্চা আছে 6-7 মাসে হয়ে যায়, তারা তো সুস্থ থাকে না, তাদেরকে সুস্থ রাখার জন্য আমরা এই মেশিনটি তৈরি করেছি। এটা আমরা সকলে জানি এটা আমাদের ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশ হওয়ার সত্ত্বেও তো ডিজিটালের মতো কাজ হচ্ছে না, আমাদের কেন আমরা এই মেশিনে যেখানে বাংলাদেশে তৈরি করতে পারছি সেখানে কেন আমরা অন্য দেশকে নিতে যাবো? কিভাবে বাবাকে সাহায্য করেছো এটা বলো। মানে বাবা যখন কাজ করেছে তখন তার পাশে যে আমি দাঁড়াইছি, তার যেটা দরকার হয়েছে আমি দিয়েছি, তার যেটা ধরার দরকার হয়েছে তাকে আমি ধরেছি, এভাবে আমি বাবাকে। মানে বাবার অ্যাসিস্ট্যান্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন, আপনাকে উদ্ভাবকের খোঁজে থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা যেই বিষয়গুলি নিয়ে প্রতিযোগিতা করছি সেইখানে গতবার যে আপনি আপনার বোর্ডটা সম্পর্কে আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা আজকে হাতে কলমে দেখতে চাই আপনার নমুনা সহ
যে এই ভর্তার স্ট্যাঙ্ক কত, কীভাবে তৈরি করলেন, উপকরণগুলি কীভাবে লাগে, আপনার সময় শুরু। এই ভর্তা বিভিন্ন রকমের গাছের পাতা দিয়ে তৈরি করেছি, যেমন শুকনা যে সমস্ত গাছের পাতা আছে, যে কাঁঠাল পাতা, আম পাতা, সমস্ত যে সমস্ত পাতা ঝরে পড়ে যায় সেই পাতা এবং ওয়াস্টেজ পাট এবং গার্মেন্ট জুট এগুলো আমি মিক্সার করিয়া তো আজকে আমি যে ভর্তা তৈরি করেছি সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বোর্ডটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা বাসায় আমি যেটা করেছি, এই বোর্ডগুলো আমি সেখানে তৈরি করার পরে আধা ঘন্টা বা ম্যাক্সিমাম এক ঘন্টা আমি গ্যাসে হিট দিয়েছি এটা প্রসেস করে, কিন্তু এখানে তো হিটের কোনো ব্যবস্থা নেই। আমার বোর্ডটা যে তৈরি হয়ে গেছে অলরেডি, এটা একটা সুন্দর বোর্ড হয়েছে। এই বোর্ডটা যদি আমরা প্রোডাকশনে যেতে পারি, তা আমি আশা করি যে এই বোর্ডটা বাংলাদেশের অর্থনীতির বিশাল উৎস হয়ে দাঁড়াবে। আমি উদ্ভিদবিদের ছাত্র, আমি গাছের পাতা নিয়ে চিন্তা করছি। গাছের পাতাটা আমাদের প্রচুর পাতা সারা বছরে পাওয়া যায়, বিভিন্ন বনে পত্রঝরা উদ্ভিদ আছে, শীতের শেষে কিছু কিছু উদ্ভিদ আছে, শীতের শেষে সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায়। যেমন আমরা ঢাকা শহরে দেখি যে মেহগনি গাছের পাতাগুলো সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায়। তা আমি সেভাবে বহুদিন গবেষণা করে আমি এমনও করেছি যে না খেয়ে আমি কেমিক্যাল কিনেছি, বাজারে গিয়ে ছোটো মাছ কিনছি, বড়ো মাছ কিনে নেই, একটা সাধনা করেছি যে আমি এটাকে কীভাবে তৈরি করা যায়। আমি সেটা বহুদিনের চেষ্টা করে সাকসেস হয়েছি এবং আমার এই বোর্ডটা স্যার, এটা আমি এটার ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ এবং এটা হচ্ছে থার্ড স্টেজ। এটা যদি আমি স্যার আপনাদের কাছে একটু আনতে পারি স্যার। এটা স্যার আমি কবজা সেট করেছি, এই যে একটা বোর্ড ম্যাডাম একটা বাড়ি দিব দেন। আমি এটা পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকে আমি ছুঁড়ে ফেলছি না কিছু না। কিন্তু ইলিয়াস ভাই, আমাদের তো বাজারে নানান রকমের এরকম বোর্ড আছে, জি জি জি, এটার সঙ্গে এটার বিশেষত্বটা কি? এটার বৈশিষ্ট্য স্যার আমার এটা প্রথমত লঞ্জিভিটি অনেক বেশি হবে তাদের চেয়ে, দ্বিতীয়ত এইটার কস্ট অনেক কম পড়বে, পাতাটা একটা অর্থনৈতিক উৎস হবে এবং পাতাটা আমরা কিনে নেব। আমরা যদি 20 টাকা বস্তা দিই, 20 কেজির বস্তা যদি আমরা 100 টাকা দিই, বহুত পাতা আমরা ম্যানেজ করতে পারবো স্যার। পাতা ম্যানেজ করতে গরিব লোকগুলো বেঁচে যাবে স্যার, হাজার হাজার লোক আমি এখানে ব্যবহার করতে পারবো। এছাড়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমার এই বোর্ডটা যদি আমি সুবিধা পাই তাহলে এটাকে দ্বারা দরজা বানানো সম্ভব, এবং সেভাবে যেহেতু আমি স্যার ম্যানুয়ালি একদম কাঠের বিকল্প হিসেবে, একদম কাঠের বিকল্প হিসেবে আমি তৈরি করতে পারবো। এখন আপনাদের সামনে যে বোর্ডটা আমি তৈরি করেছি জাস্ট সেম এটা স্যার। আমি যদি এটা একটা প্রোডাকশন, একটা মানে কমার্শিয়াল প্রোডাকশনে যেতে পারি এবং এই সহযোগিতা পাই, তাহলে আমি আশা করি বাংলাদেশের একটা বিশাল অর্থনৈতিক উৎস হবে। কেননা গাছের পাতার কোনো শেষ নাই, খনিজ পদার্থের শেষ আছে, পানির যেমন শেষ নাই, বাতাসের যেমন শেষ নাই, আমার এই গাছের পাতাটাও সেরকম। তাছাড়া আমি যদি পাতা ব্যবহার করি, গাছ বেঁচে থাকবে, গাছ বেঁচে থাকলে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রেশিও যেটা আছে সেটা আমাকে ভারসাম্য রক্ষা করবে স্যার। এখানে আমরা ওই সুবিধাটা পাচ্ছি, পরিবেশের জন্য একটা বিশাল উৎস হবে। তবে একটু সার হলে গাছগুলো কেটে নিয়ে আসে, কেন কাছে কাঠের ব্যাপক একটা চাহিদা আছে। এখন আমি যদি গাছ কাঠ না কেটে কাঠের গাছের পাতা যদি ব্যবহার করি, তাহলে ওই গাছগুলো অনেক দিন বেঁচে যাবে, গাছগুলো একটা সারি গাছ হয়ে যাবে, তাছাড়া আমাদের পরিবেশের ভারসাম্যটা এখানে রক্ষা হবে স্যার। আচ্ছা, এটা এটাকে আপনি কোথাও টেস্ট করছেন যে কতটুকু চাপ নিতে পারে? আমি বাসে আমি টেস্ট করতে, একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করেছেন জি, কিন্তু ওই বিজ্ঞান ভিত্তিক যেই ওই স্ট্রেংথ টেস্ট করার কতগুলি পদ্ধতি আছে ওইটা আমি করতে পারি নি স্যার। আচ্ছা, এইটার চাইতে মোটা করতে পারে না? হ্যাঁ, মোটা তো হবে, মোটা বাড়াই দিলে মোটা হবে না। মোটা দেখেন আমাদের হাইড্রোলিক প্রেসার যদি দিই, আমি হাইড্রোলিক প্রেসার দিলে এটা অনেক স্ট্রেংথ হবে। কারণ আমি বাজারে দেখছি মালয়েশিয়া থেকে একটা বোর্ড এসে সেটা 3800 টাকা বিক্রি করে, ওইটা তো দেখছি ফোম দ্বারা তৈরি হয়, কোনো মজবুত তেমন কিছু না। আপনাকে যদি পুঁজি দেওয়া হয় জি, আপনি কি এই ব্যাংকের টাকা ইন্টারেস্ট সহ ফেরত দিয়ে ব্যবসা নিজে দাঁড়পায় দাঁড়াতে পারবেন? অবশ্যই অবশ্যই, টাকা আমি তো বাংলাদেশের কাঠের তো ব্যাপক চাহিদা আছে, এবং স্যার আমি আশা করি যে আমার এই প্রজেক্টটা আমার এই কাঠটা বিদেশে এক্সপোর্ট করবে। আপনি দ্রুত এটা প্যাটেন্টটা করেন, প্যাটেন্ট করার পরে জি তারপরে হচ্ছে অন্যদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। তা না হলে হচ্ছে যে আপনার এই মেধা সত্ত্বা নিয়ে আবার একটা সংকট তৈরি হবে, অন্য কেউ এটা যদি নিয়ে নিতে চায়। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আমরা সবচেয়ে কঠিন সময়টাতে আসছি, যেহেতু এটা একটা প্রতিযোগিতা, সবাই তো পরের রাউন্ডে যাবে না, সেটা মেনে নিতে হবে। তবে পরের রাউন্ডে যাই বা না যাই, মনে রাখতে হবে যে বিজ্ঞান এবং উদ্ভাবনের যে নিয়ম কানুন সেগুলো মেনে আমাদের যেতে হবে। আজমাইন একটু সামনে আসুন, আমাদের লিটল হিরো আপা ওর জন্য কিছু বলতে চান আপনি? কী কী মনে হয় পরের রাউন্ডে যাবে না যাবে না? কেমনে যাবে, এত ছোট মানুষ? হ্যাঁ, নার্ভাস লাগছে আসলে, বেশি ছোট।
এখনো উদ্ভাবক হওয়ার বয়স হয় না, তাই না? আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা আমরা ওটা একটু পরে বলি, একটু পরে বলি। হ্যাঁ তুমি ওখানে থাকো। এই ইলিয়াস ভাই আপনি আসেন সামনে। আমি শুরুতে তখন বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের চিন্তাটা অসাধারণ, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে কন্টেন্টটার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যথাযথভাবে নিয়ে আসা যায় নাই। যেহেতু এটা একটা প্রতিযোগিতা, আমার মনে হয় এই পর্যায়ে আমরা তোমাকে সেই সুযোগ দিতে পারছি না। তবে আমাদের জুরির প্রধান জুরি শুরুতেই যেমনটা বলেছিল, তোমরা কিছু কন্টেন্ট, মানে এইটা ধরো টেলিভিশন উপযোগী, সোশ্যাল মিডিয়া উপযোগী, এই কন্টেন্টগুলি যদি দাও, কারণ মানুষের জন্য সত্যি সত্যি এই কন্টেন্টগুলো অত্যন্ত জরুরি এবং আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো করবে। আর আমাদের এই সার্ভিস ইনোভেশন ফান্ড তোমার জন্য উন্মুক্ত রইল। আকমল করব আমরা নাকি আগে আনোয়ার হোসেন? আনোয়ার হোসেনকে একটু দেখি। আচ্ছা আমরা আনোয়ার হোসেনকে, আনোয়ার হোসেন সামনে আসেন। আনোয়ার হোসেন, আপনার যে উদ্ভাবন, বিশেষ করে আপনার নিজের কষ্টের কারণে আপনি যে কাজটা করেছেন, কাজটা খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তবে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আপনি যে টেম্পারেচার মাপবেন, বা যেহেতু এটা একটা জীবন মৃত্যুর বিষয়, কিন্তু মানে ইনকিউবেটর কাকে রাখা হয় যার জীবন মৃত্যুর সংশয় থাকে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপা কিছু বলবেন? এই সংশয়ের মধ্যেও কি আনোয়ার হোসেনকে নেওয়া যাচ্ছে নাকি নেওয়া যাচ্ছে না? আমার মনে হয় নেওয়া যায়। তার যে চেষ্টা উদ্যম সেটা আমাদের অবশ্যই উৎসাহিত করা উচিত। আকমল তুমি পরের পর্বে যাচ্ছ, সবাইকে অভিনন্দন, অনেক ধন্যবাদ, অভিনন্দন। দেখলেন তো অসাধারণ সব উদ্ভাবনের আকর্ষণীয় প্রোটোটাইপ। কিন্তু যেহেতু প্রতিযোগিতা, জয় পরাজয় থাকবেই। আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকবেন আমাদের উদ্ভাবকের খোঁজে। আপনার উদ্ভাবনা দেশের সম্ভাবনা। কিন্তু কেন শিক্ষার্থীকে পাতাটা দেখতে হবে? কেন যে যুগে এসে আমরা এখন কিন্ডলে শত শত বই ডাউনলোড করি, সেখানে কেন আমাদের ওই খালি পাতাটা দেখতে হবে? তুমি চাইলে গুগল থেকে সার্চ করে এই কন্টেন্টগুলি ডাউনলোড করতে পারো, কোনটার কোন লজিক, এই সমস্ত তথ্য আমরা এখন তো গুগলে সার্চ করলে পেতে পারি। ওকে স্যার, সেখানে তোমার বাড়তি ইনোভেশনটা করতে হবে। সাধারণভাবে কৃষকগণ 85 কেজি সার ব্যবহার করে থাকছে, ঠিক 42 কেজি দিয়ে আমি 100% ফলাফল নিতে সক্ষম হচ্ছে। এই উদ্যোগটা যদি কোনো একটা ব্যবসা সফল উদ্যোগ হতে হয়, তাহলে কোন প্রতিষ্ঠানসমূহ এটা নিতে আগ্রহী হবে?